আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি প্রশ্ন উত্তরে মাহে রমজান। একজন প্রশ্ন করেছেন, আমি বেতারের নামাজের দোয়ায় কুনুত মুখস্থ পারি না, এখন আমার করণীয় কি, আমি কিভাবে বেতারের নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি আমাদের অনেকেরই জানার প্রয়োজন হয়, যেহেতু অনেকেই দোয়ায় কুনুত মুখস্থ পারে না। প্রিয় দর্শক শ্রোতা, দোয়ায় কুনুত মুখস্থ না পারলে বেতারের নামাজে আপনি কি পড়বেন, এই সংক্রান্ত মাসআলা বাহরুর রায় খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 42 উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফতোয়ায়ে হিন্দিয়ার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 111 বর্ণনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেতারের নামাজের দোয়ায় কুনুত মুখস্থ না পারে, তার প্রথম কাজ হচ্ছে দোয়ায় কুনুতকে মুখস্থ করার চেষ্টা করতে থাকা। যতদিন পর্যন্ত দোয়ায় কুনুত মুখস্থ না হবে, ততদিন পর্যন্ত তিনি কোরআন শরীফের এই দোয়াটি বেতারের নামাজের দোয়া হিসেবে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যদি এই দোয়াটিও তিনি না পারেন, তাহলে তিনি তিনবার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যদি এটাও তিনি না পারেন, তাহলে তিনি তিনবার পড়বেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। এই তিন সুরতে আপনাকে বেতারের নামাজ আদায় করতে হবে। আমরা ইউটিউবে বিভিন্ন বক্তব্য শুনে থাকি বা সাধারণ অনেকের মুখ থেকে এটা শুনে থাকি যে দোয়ায়ে কুনুত মুখস্থ না পারলে সূরা ইখলাসের মাধ্যমে বেতারের নামাজ আদায় করা যায় না। এটা সম্পূর্ণ ভুল। আমি আপনাকে যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতেই আপনি বেতারের নামাজ আদায় করবেন যদি দোয়ায়ে কুনুত মুখস্থ না পারেন। তবে অবশ্যই আপনাকে দোয়ায়ে কুনুত মুখস্থ করার ধারাবাহিক চেষ্টা চালিয়ে যেতে হবে। যতদিন মুখস্থ না হবে, ততদিন আপনি এই আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক।